আপনি জানেন সারা বাংলাদেশে কিন্তু বেশ কয়েকদিন ধরে যে ডিমের যে বাজার রয়েছে, ডিমের বাজারে যে অস্থিতিশীল পরিবেশ, সেই পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে টাঙ্গাইলেও একটি অস্থিতিশীল পরিবেশ দেখা দিয়েছিল। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। বর্তমানে যে সরকার নির্ধারিত যে দাম, সেই দাম বেঁধে দেওয়ার পরে কিন্তু গত দুই দিন অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু দেখা গেছে যে টাঙ্গাইলের শহরের যে কয়েকটি বাজার রয়েছে, কাঁচা বাজার সহ বেশ কয়েকটি যে বাজার রয়েছে, সেই বাজারগুলোতে কিন্তু এই সরকারি যে রেটের বাইরেও কিন্তু 1 থেকে 1.5 টাকা বেশি করে এই ডিম বিক্রি করতে দেখা গেছে। তবে আজ সকাল থেকে আমি রয়েছি টাঙ্গাইলের যে সবচেয়ে বড় বাজার, কাঁচা বাজার, পার্ক বাজার এলাকায়। এখানে যারা ডিম ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সরকারি যে রেট, সেই রেট অনুযায়ী তারা বিক্রি করতেছেন, এবং এখানকার যারা ক্রেতা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারাও জানিয়েছেন যে সরকারি যে রেট রয়েছে সেই রেট অনুযায়ী তারা বিক্রি করছেন। তবে এখানে যারা ডিমের যে ব্যবসায়ী রয়েছেন, প্রান্তিক পর্যায়ের চাষি রয়েছেন, তাদের সাথে কথা হয়েছে এবং তারা জানিয়েছেন যে সরকারি যে রেট দিয়েছে সেই রেট অনুযায়ী অনেক সময় তারা এই ডিমগুলো কিনতে পারছেন না, যে কারণে এই মধ্যস্থতা ভোগীরা কিন্তু একটা পর্যায়ে তারা সিন্ডিকেটের মাধ্যমে এই ডিমের দাম বাড়িয়ে দিচ্ছে, এবং যে কারণে কিন্তু তাদের অনেক সময় সরকার রেটের বাইরেও তাদের বিক্রি করতে হচ্ছে। এছাড়া যদি তারা এখানে, আমি আরো সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছি, সাধারণ ক্রেতারা জানিয়েছেন এখানে যে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা ছাড়া এই ডিমের অস্থিরতা কমানো সম্ভব নয়। ভোক্তা অধিকার যারা রয়েছেন এবং বাজার মনিটরিং এ যারা রয়েছেন, তারা যদি পর্যাপ্ত পরিমাণে এই বাজার মনিটরিং না করেন তাহলে এই ডিমের বাজার আরো অস্থিতিশীল হতে পারে বলে জানিয়েছেন এখানকার ক্রেতারা। এছাড়াও এখানে আমি যদি একটু জানিয়ে রাখি, প্রতি বছর এই শীতের আগ মুহূর্তে এই সময়টাতে কিন্তু এই ডিমের বাজারে অস্থিতিশীল পরিবেশ দেখা দেয়, এবং পরবর্তীতে কিন্তু এই ডিমের যে বাজার, সেই বাজারের চাহিদাটা কম থাকার কারণে কিন্তু এই দামটা বৃদ্ধি পায়। এবং আমি একটু আপনাকে জানিয়ে রাখি, টাঙ্গাইল জেলায় 318টি লেয়ার খামার রয়েছে এবং প্রতিদিন প্রায় 33,16,000 ডিম উৎপাদন হচ্ছে, এবং টাঙ্গাইল জেলার চাহিদা রয়েছে মাত্র 10 লাখ সামথিং, যার বাকি ডিমগুলো কিন্তু টাঙ্গাইলের বাইরে ঢাকা সহ বিভিন্ন জেলায় বিক্রি করা হয়।